এখন আমরা যাব হচ্ছে বিশ্বংলা গেট সোজা এখান থেকে, ঠিক আছে। ইউটিউবে ফার্স্ট পেমেন্ট দিয়ে ফ্ল্যাটটা কিনবো, কেমন হবে? রোদ বৃষ্টি যাই দাও না, কিন্তু কলকাতার রাস্তা হাতার একটা মানে ফিলিয়াল আলাদা, মানে কোন দিনের টাকা পয়সা হয় গাইস ঠিকঠাক মতো, মানে এই উপরে আসবো খাওয়া দাওয়া করতে, মানে ঠিক আছে মা বাবাকে নিয়ে। মধ্যে ভিডিও শ্যুট করলে মানে ব্লগার ব্লগার ফিল হয়, ঠিক নিয়ে আসবো সেই সময় ঘুরবো ইকো পার্কে, সব কিছু তোমাদের বলবো। এরপর এই জায়গাটা মানে পুরো টাইম স্পেন্ড করার জন্য মানে সবাই এখানে এসে মানে ওয়েটিং থাকতে পারবে। দীর্ঘক্ষণ জার্নি করার পর জাস্ট এইমাত্র আসলাম, মানে আমরা এখন আসিনি, মানে যাচ্ছি এখন মানে ইকো পার্কের সামনে, মানে জানি একটু হয়তো ভয়েসটা একটু কম আসবে, তাও কিছু করার নেই, মানে আমরা এখন ইকো পার্কের ঠিক সামনে এখান থেকে যাবো, ঠিক আছে। এই যে এখানে লেখা আছে এইদিকে বাদিকে যেতে হবে, বাদিকে যেতে হবে, ঠিক আছে, এখানে এখন বাদিকে যেতে হবে বলছে। তো চলো যাই, যেতে হবে তোমার সঙ্গে ইকো পার্কে দেখাবো। আর পেছনে রয়েছে বিশ্ববাংলা গেট, আর বিশ্ববাংলা গেটের ভিডিও করি তার একটা, কারণ আগে ভাবলাম যে আগে এখানে ভিডিওটা করি তারপর বিশ্ববাংলা গেটের ভিডিওটা করবো, তো আগে এখানে ভিডিও করবো তারপর বিশ্ববাংলা গেটের ভিডিও, তোমার সব কিছু তোমাদের দেখাবো আজকে ব্লগে। তখন এখান থেকে যেতে হবে হেঁটে হেঁটে, অনেকটাই দূর প্রায়, অর্ধেক হেঁটে বলছি অর্ধেক যেতে হবে এখন হেঁটে হেঁটে এইখান থেকে সোজা, ঠিক না, ঠিক না প্রকাশ? এখানে এখন হেঁটে হেঁটে যেতে হবে। আর ভাই সূর্য ওখানে আস্তে আস্তে ডুবতে যাচ্ছে, আর এসি আমরা ঠিক 12টার সময়, আর সূর্য এখন ডুবতে যাচ্ছে আস্তে আস্তে ওদিকে, ওই যে সূর্য ডুবতে যাচ্ছে। আর ভাই সব ফ্ল্যাট, এই ফ্ল্যাটটা কিনবো ভাবছি বুঝলি, ইউটিউবের টাকা দিয়ে ফার্স্ট পেমেন্ট দিয়ে ফ্ল্যাটটা কিনবো, ইউটিউবে ফার্স্ট পেমেন্ট দিয়ে ফ্ল্যাটটা কিনবো, কেমন হবে? ভালো হবে, হ্যাঁ ঠিক আছে। তো চলো এখান থেকে যাওয়া যাওয়া সোজা জোরে, কিন্তু ভালো ছবি তোলার পি আছে ওই সেই লেভেলে, গরম কিছু করার নেই। ফ্ল্যাটগুলো একবার দেখো, এই জায়গায় ফ্ল্যাটগুলো মানে সেই লেভেল, আর সূর্যটা দিক দিয়ে মানে বারবার বলছি সূর্যটা সেই লাগছে। আর আজকে আমরা এসেছি তিনজন, ঠিক দেখতে পারবা তোমরা থাম্বে যা তিনজনকে দেখতে পারবা কে 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 এসছে, ঠিক আছে। হ্যাঁ এইখানে ভালোভাবে ঢুকো, হ্যাঁ ছেলে না কষ্ট হয় না না নিতে, ঠিক আছে। আমরা যাবো হচ্ছে বিশ্ববাংলা গেটে ভিডিও করতে, ঠিক আছে, মানে অন্ধকার হয়নি বলে, কারণ বিশ্ববাংলা গেটে অন্ধকার না হলে ওইখানে যে মানে ইগুলো আছে সেগুলোকে মানে ঠিকঠাক মতো মানে কি বলবো ভিউ আসবে না ঠিকঠাক মতো দেখার মতো, তো অন্ধকার হলে তারপর তোমার সঙ্গে দেখা করবো। সো গাইস ফাইনালি কিন্তু এখন আমি ভিডিওটা শ্যুট করছি, মানে কি বলবো অনেকদিন পর ট্রাইপডটা কেনার পর ফার্স্ট টাইম মনে হয় ভিডিও শ্যুট করছি আজকে, ঠিক আছে। ট্রাইপড দিয়ে ফার্স্ট টাইম ট্রাইপডটা ভিডিও শ্যুট করছি, এখন কিন্তু সামনে বা সূর্য পুরো ডুবে গেছে ওই জায়গাতে। আর ট্রাইপডটা করলে একটা কী বলতো হাতটা কাঁপে না, ঠিক আছে, ভিডিও করতে করতে নোংরা চলে এসেছি গাইস, ট্রাইপডটা করলে হাতটা কাঁপে না এটাই ভালো লাগে। ট্রাইপড যত মানে হাত ই করে স্টেবল থাকে কিছু দেখো, কিন্তু স্টেবল থাকে কোনো হাত দিয়ে করলে, হাত দিয়ে করলে হাত কাঁপে গাইস, হেভি হাত কাঁপে। তো এখানে ট্রাইপড দিয়ে ভিডিও শ্যুট করলে মানে ব্লগার ব্লগার ফিল হয়, ঠিক না, কারণ মানে ট্রাইপড দিয়ে ফোন দিয়ে যদি এরম করি ভাবে কি না কী করছি গাইস কিনা কী হচ্ছে, আর ট্রাইপড দিয়ে করলে একটা ব্লগার ব্লগার ফিল হয়। আর একটা আর জিনিস গাইস, ওই দেখো মানে তোমার ইকো পার্কের ভেতরে যে ইটা আছে না টাওয়ারটার মতো, ওই যেখানে জানি না জুম করছি দেখতে পাচ্ছি কিনা, ওইটা হচ্ছে ইকো পার্কের ভেতরে। আর ওই যে সূর্যটা ওখানে পুরো মাথায়, যদি এখন ভেতরে রাখতাম প্রকাশ, যদি এখন ভেতরে রাখতাম পুরো বুঝতে পারছি যে কী ছিল বাকি না, চ যাবি না যাবি না, হ্যাঁ ঠিক আছে সাবস্ক্রাইব করো দিদি, দেখতে দেখতে যাচ্ছে গাইস এমন জিনিস দেখবে সবাই। তো গাইস দেখো সেই লেভেলে ভিউ গাইস এই জায়গাটা, এদিকে কিন্তু ফ্ল্যাট গাইস সেই লেভেলে ভিউ লাগছে। ছোটো একটা সিনেমাটিক শট এনজয় করো গাইস, এখানে একটা সিনেমাটিক শট না দিলে হবেই না, ছোটো একটা সিনেমাটিক শট এনজয় করো, সেই লেভেলে ভিউ গাছে ফুলগুলো দেখো দেখতে পাচ্ছি জানি না, চলো একটা সিনেমাটিক শট এনজয় করো চলো। তো গাইস ফাইনালি তোমরা হয়তো সিনেমাটিক শটগুলো দেখলাই, তো কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে অন্তত বলো, কমেন্ট করে বলো। আর একটা কথা গাইস, মানে ইকো পার্কে গাইস আমরা যেতে পারলাম না, মানে সন্ধ্যা হয়ে গেছে প্রায়, অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, ঠিক আছে, তার কারণে আমরা ইকো পার্কে যেতে পারলাম না, কারণ আমাদের ট্রেন অ্যাকচুয়ালি মানে একটা ব্যাপার আছে, একটা কথা দিলাম এরপর যখন যাবো মানে এরপর যখন আসবো এখানে তখন আমরা ইকো পার্কে ভিডিও করবো, ঠিক আছে, মানে এটা কিছু করার নেই, খুবই কষ্ট লাগছে ঠিক না। ইকো পার্কে যেতে পারলাম না গাইস, ইকো পার্কে উদ্দেশ্য করে এসেছিলাম যে ইকো পার্কে যাবো বিকালে ভিডিও রাখবো, কারণ কী বলতো মানে এখন যদি আমরা ঢুকি প্রায় দু ঘন্টা যদি না ঘুরি ভেতরে কোনো মধ্যে কোনো মজাই থাকবে না, তার জন্য আমরা ঘুরলামই না। আর তাই ভাবলাম যে একটু এরপরে একটু টাইম নিয়ে আসবো সেই সময় ঘুরবো ইকো পার্কে, সব কিছু তোমাদের বলবো এরপরে যখন আসবো আমরা, ঠিক আছে। আর ঠিক আছে এখানে আবার যেতে আমাদের স্টেশন লাগবে প্রায় এক ঘন্টা, তো মানে ওইটার জন্য যাওয়ার অনেক, এরপর যখন আসবো তখন একটু টাইম নিয়ে আসবো হাতে ভালোভাবে ঘুরবো। হচ্ছে বিশ্ববাংলা গেট সোজা এখান থেকে, ঠিক আছে, এখান থেকে সোজা বিশ্ববাংলা গেটের দিক যাবো, যেতে পারতেন ওইখানে তোমার সঙ্গে ভিডিও কন্টিনিউ করবো, চলো মানে এইটাও আসতে পারবো পরে, আবার কি পরে আসতে পারবো এইটাতে কিছু করার নেই, অত ফেলে হবে না, তো চলো বাদ দাও ওইটা, যাওয়া হয়ে গেছে এখন যাবো বিশ্ববাংলা গেটের দিক সোজা, তো এসে তাড়াতাড়ি যেতে হবে বিশ্ববাংলা গেটের দিক। তো গাইস ফাইনালি কিন্তু আমরা এখন মানে পুরোপুরি মানে এরম ইসের সামনে বিশ্ববাংলা গেটের সামনে, আর এখানে মানে এই জায়গাটা মানে পুরো টাইম স্পেন্ড করার জন্য মানে সবাই এখানে এসে মানে ওয়েটিং থাকতে পারবে, যারা মানে ওপরে যাবে ওদের একটা টাইম থাকে, একটা টাইম থাকে ওইটার জন্য, তার জন্য সবাই এখানে মানে ওয়েটিং করতে করার জন্য এখানে বসে থাকতে পারবে। আরও মানে ওদিকে যাবো, ওদিকে আরও দু তিনটা আছে, ওই জায়গায় একটা কাছের একটা জিনিস আছে, এখানে একটা সাইকেল
লাগানো থাকে ওই জায়গাটা, মানে এই সাইডটা যাই হোক মানে আছে ঠিক, তো যাবো ওই সাইডটা দেখতে পারবো, মানে এটা উপরে এখন যেতে হবে, এখানে এখন লাইট মারছে আমার সঙ্গে ভিডিও করার জন্য, ঠিক আছে ভিডিও করার লাইট মারছে, মানে ওদিকে এখন যাবো। আর আমি কথা কথা বলছি গাইস, মানে এর উপরে যেরকম কোনো দিন টাকা পয়সা হয় গাইস, বন্ধু বান্ধবদের তো পরে নিয়ে আসবো, ফাইনালি মানে প্রথমে মা বাবাকে নিয়ে আসবো, মানে খাওয়া দাওয়া করার জন্য বুঝলে, মানে এই উপরে মানে বহুত ইয়ে খাওয়া দাওয়া করেন, তো মানে কোন দিন টাকা পয়সা হয় গাইস ঠিকঠাক মতো, মানে এই উপরে আসবো খাওয়া দাওয়া করতে, মানে ঠিক আছে মা বাবাকে নিয়ে, তোমার এটা বড় স্বপ্ন ঠিক আছে, চলো এটাকে এখন মানে কী বলবো, মানে এখন কিছু বলেনি, এখন ওই সাইডটা যেতে, মানে ওই সাইডে আর অনেকগুলো কিছু আছে ঠিক আছে, ওইদিকে সাইকেলটা আছে, এইগুলো আছে, ওইগুলোকে যাবো। তো গাইস ফাইনালি তোমরা মানে এটা দেখলে আর এটা টুক করে একটা সিনেমাটিক শট দেখে তোমার তোমার কেমন লাগে, যতটা পারবো দেবো, মানে নাইট মোডে জানি ক্যামেরাটা হয়তো একটু খারাপ আছে, তাও তোমার সিনেমাটিক শটটা দিই কেমন লাগছে তোমরা কমেন্ট করে বলো, আর সিনেমাটিক শটটা দেবো এইটা, মানে এইটা সিনেমাটিক শটটা দেবো, মানে সেই লেভেলের সিনেমাটিক শট দেবো একটা ভেবেছি। তোমাদের কেমন লাগলো সিনেমাটিক শটগুলো, সবগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো, আর ভাই পেছনে এটা কেমন লাগে সেটাও কমেন্ট করো, এখন রাস্তা পাওয়া হতে হবে, চলো। সো গাইস ফাইনালি এখন আমরা নিচ দিয়ে এইটা দিয়ে ওইটাই যাচ্ছি ঠিক আছে, জানি না গাইস এখানে ভিডিও অ্যালাউ আছে কিনা, তাও ভিডিও করছি ঠিক আছে, জানি না ভিডিও অ্যালাউ আছে কিনা ঠিক আছে ভাই, ঠিক আছে এই হ্যাঁ ওই জায়গাটা যাবো পরেরবার, ওইটা আছে ওই পিছনের ভেতরে বুঝলি, পরেরবার যাবো, জানি না গাইস ভিডিও অ্যালাউ আছে কিনা আছে, তাও ভিডিও করছি ভাই জানি না, চলো যাই হোক দেখা যাবে কী যাওয়া হবে। তো গাইস দেখো এই জায়গাটা দারুণ ব্যাপার, মানে বক্সের সাথে সাথে মানে এইটাও এই লাইটগুলো মানে ইয়ে ইয়ে হচ্ছে বুঝলা, এখানে বক্স বাজছে, এই যে বক্স এটার সঙ্গে সঙ্গে এই লাইটিংগুলো সব কিছু ইয়ে হচ্ছে, দারুণ জিনিস, মানে এই যে এই পাশে বিশ্ব দারুণ জায়গা, কিন্তু এই মানে ঘোরার মতো বেস্ট জায়গা গাইছে এইটা, মানে সেই জায়গা ঘোরার মতো, দেখ গানে কপিরাইট খাবো গাইস বন্ধ করো ওদিক চলো। তো গাইস দেখো ফাইনালি মানে এটা কী সুন্দর একটা জিনিস, সাইকেল দিয়ে কী সুন্দর মানে ইয়ে করা ঠিক আছে, পুরোটাই সাইকেল দিয়ে করা, মানে ফাইনালি যদি এটা লাইট জ্বালানো থাকতো আর একটু ভালো লাগবে দেখতে, মানে দেখো লাইটটা জ্বালানো নেই বলে অতটাও ভালো লাগছে না ঠিক আছে, লাইটটা জ্বালানো থাকলে আর একটু বেশি ভালো লাগতো, যত সম্ভব নিউ ইয়ারের সময় থাকে জ্বালানো, যত সম্ভব নিউ ইয়ারের সময় লাইট জ্বালানো থাকে, মানে কিছু করার নেই, কিছু করার নেই গাইস, চলো এখন যেতে হবে বাইরের দিকে ঠিক আছে, অনেক ঘুরে ফেলছি সারাদিনে, এটা এটার উপর উঠবোই একদিন একদিন যাবো এটার উপর, কিচ্ছু করার নেই অনেক ঘুরে ফেলেছি আজকে, আজ এই জন্য সাবস্ক্রাইব কর, আর এদিকে এদিকে একজন ভিডিও করছে, এই যে ঠিক আছে ব্লগ করো সবাই ব্লগ করো, তো মানে ফাইনালি লাইট জ্বালানো থাকলে মানে সেই লাগতো, মানে দেখতে লাইট জ্বালানো থাকলে সেই লাগতো, সেই জন্যই থাক গাইস, মানে কিছু করার নেই, জানি না ভিডিও কত করছি বা কি না করছি, ভালো করছি লাইক করো শেয়ার সাবস্ক্রাইব করে দিও, এখন বাইরের দিকে যেতে হবে জানা ঠিক আছে, তো স্পিড ঠিক আছে, তো সাবস্ক্রাইব করতে হবে, তো সাবস্ক্রাইব